সামনে গ্রিলটি দেখতে পাচ্ছেন, নিকেলের গ্রিল দেখতে পাচ্ছেন। হেডলাইট দুটি অরিজিনাল হেডলাইট, এক্স করোলার পরে মানে খুব চাহিদা সম্পূর্ণ যে গাড়িগুলি আছে সেটা হচ্ছিল প্রবক্স। 1500 সিসির জিপ গাড়ি, যারা অল্প বাজেটে অল্প টাকায় জিপের আমেজ পেতে চাচ্ছেন তাদের জন্য এই টয়টা রাশ গাড়ি। তোহিন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই জান, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দিন। আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে 8/E মিরপুর মাজার রোড, লালকুঠি বাজারের সামনে মেইন রোডে আমাদের শোরুমটা অবস্থিত। আমাদের শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিডি। কোনটাতে শুরু করবেন প্রথমে? আমি এক্সিওটা দিয়ে শুরু করি। দেখতে পাচ্ছেন 2010 মডেল, 2016 সালে রেজিস্ট্রেশন করা, হোয়াইট কালারের, 100% ফ্রেশ, 100% অরিজিনাল গেটআপের গাড়ি। সামনে গ্রিলটি দেখতে পাচ্ছেন, নিকেলের গ্রিল দেখতে পাচ্ছেন। হেডলাইট দুটি অরিজিনাল হেডলাইট, গ্রিন সিলেকশন হেডলাইট। সামনে পিছে রয়েছে হেভি স্টিল বাম্পার, 22 সিরিয়ালের, উত্তরাবিয়াটির রেজিস্ট্রেশন করা নাম্বার, এক্সিও 2010 মডেল। সামনের গ্লাস তো অরিজিনাল ভাই? হ্যাঁ, সামনের গ্লাস, সাইডের গ্লাস, প্রত্যেকটি গ্লাস অরিজিনাল। ডিপ্রুফ সেন্সর দেখতে পাচ্ছেন, বিআরটি স্টিকার দেখতে পাচ্ছেন। 100% ফ্রেশ কন্ডিশনের এক্সিও গাড়ি, সাদা কালার, হোয়াইট কালারের। ভিতরে দেখতে পাচ্ছেন বেস কালারের ইন্টেরিয়র, দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, একটি ড্যাশবোর্ড কভার লাগানো আছে। এক্সিও গাড়িতে ড্যাশবোর্ডের কভারগুলি হিটে একটু প্রবলেম হয়, যার কারণে একটি ড্যাশবোর্ড কভার আছে, এটা অনেকটা সেফ করে ড্যাশবোর্ডটাকে। ওকে, দেখতে পাচ্ছেন ভিতরে ফিটিং লেদার সিট কভার লাগানো রয়েছে এবং যথেষ্ট ফ্রেশ এবং ক্লিন রয়েছে। সামনে পিছে দুইটি নাম্বার প্লেট একদম ফ্রেশ, কোথাও কোনো স্পট নেই, 100% অ্যাক্সিডেন্ট ফ্রি। সামনে পিছে রয়েছে হেভি স্টিল বাম্পার, একদম ফ্রেশ কন্ডিশনের এক্সিও, 2010 মডেল, 2011 রেজিস্ট্রেশন করা, প্রত্যেকটি পেপার্স আপডেট এবং 100% ফ্রেশ গাড়ি। এনি ওয়ান অ্যানালাইসিস সেন্টার থেকে আপনি অ্যানালাইসিস করে নিতে পারবেন। আচ্ছা ভাই, সিএনজি করা আছে? 60 লিটার সিএনজি করা রয়েছে। এবং ইঞ্জিনটা কি কন্ডিশনে আছে? 100% ফ্রেশ কন্ডিশনে রয়েছে। ভাই প্রাইসটা কত চাচ্ছেন? এটা এই গাড়িটার আসলিং প্রাইস চাচ্ছি আমরা 1550,000 টাকা, মাত্র 1550,000 টাকা। তবে আরেকটু কম করে দেওয়া যাবে, আচ্ছা, সেক্ষেত্রে সরাসরি কার প্যালেস বিডিতে আসতে হবে। আচ্ছা, এবং মডেল হচ্ছে ভাই 2010, রেজিস্ট্রেশন 2016। ওকে, আমরা এরপরে প্রবোজ গাড়ি দেখব। কম বাজেটের একটি মানে খুব চাহিদা ফুল গাড়ি, এক্স করোলার পরে মানে খুব চাহিদা সম্পূর্ণ যে গাড়িগুলি আছে সেটা হচ্ছিল প্রবক্স গাড়ি। বাজেটটা কম, সার্ভিসটা দিবে? বাজেট কম, সার্ভিসটা ভালো। টয়েটা প্রবক্স 29 সিরিয়ালের, আচ্ছা, সিলভার কালারের, অরিজিনাল গেটআপের গাড়ি। দেখতে পাচ্ছেন 29 সিরিয়াল, সামনে পিছিয়ে দুটি নাম্বার প্লেট একদম ফ্রেশ, প্রত্যেকটি পার্ট অরিজিনাল। দেখতে পাচ্ছেন রূপবরের অপশন রয়েছে এবং ভিতরে যথেষ্ট ভালো কন্ডিশন রয়েছে। দেখতে পাচ্ছেন প্রবক্স গাড়িতে পিছনের সিটটা একদম সমান থাকে, লেভেল। জি জি, সবাই চায় যে ওইটাকে একটু সাকসিডের সিট লাগানোর জন্য, তো এইটা ভিউর্স এটা সাকসিডের সিট লাগানোই রয়েছে। আচ্ছা, 100% ফ্রেশ কন্ডিশনের। দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটি একদম ফ্রেশ, নেভিগেশন, ব্যাক ক্যামেরা সব কিছু পেয়ে যাচ্ছেন। টয়টা প্রবক্স ফ্রন্ট সাইড, হ্যাঁ, সামনের সাইডটি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পার্ট অরিজিনাল, 100% ফ্রেশ গাড়ি টয়টা প্রবক্স। হেডলাইটটি অরিজিনাল, দেখতে পাচ্ছেন 29 সিলার, সামনে পিছিয়ে দুইটি নাম্বার প্লেটটি একদম ফ্রেশ। আচ্ছা, সিলভার কালারের গাড়ি, 2004 মডেল, 2010 রেজিস্ট্রেশন, 29 সিরিয়াল, টয়টা প্রবক্স, খুব কম বাজেটের গাড়ি এবং চাহিদা পূর্ণ গাড়ি। সিসি হচ্ছে 1500? সিসি 1500, 100% ফ্রেশ কন্ডিশনের গাড়ি। এই গাড়িটি 2004 মডেল, 2010 রেজিস্ট্রেশন, 29 সিরিয়াল, টয়টা প্রবক্স। এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র 7,70,000 টাকা। 7,70,000 টাকা আস্কিং প্রাইস, অবশ্যই প্রাইস নিয়ে আলোচনা করতে পারবেন, সেক্ষেত্রে কার প্যালেস বিডিতে আসতে হবে। এখন দেখতে পাচ্ছেন একটি 1500 সিসির জিপ গাড়ি, যারা অল্প বাজেটে অল্প টাকায় জিপের আমেজ পেতে চাচ্ছেন তাদের জন্য এই টয়টা রাশ গাড়ি। আচ্ছা, 100% অরিজিনাল গেটআপের, প্রত্যেকটি পার্ট অরিজিনাল, 100% সবগুলি গ্লাস অরিজিনাল। হেডলাইটটি দেখতে পাচ্ছেন অরিজিনাল, সামনে পিছে রয়েছে হেভি ভিগো বাম্পার এবং 100% অকটেন ড্রাইভের গাড়ি। সামনে গ্লাস, সামনের গ্লাসটি অরিজিনাল, প্রত্যেকটি গ্লাস অরিজিনাল এবং পুশ স্টারের গাড়ি। আচ্ছা, বডি তো ভাই ফ্রেশ? হ্যাঁ, বডি একদম ফ্রেশ, টায়ারগুলি দেখতে পাচ্ছেন অলমোস্ট ব্র্যান্ড নিউ। লুকিং গ্লাসের সাথে রয়েছে ইন্ডিকেটর ল্যাম্প। বাবু ভাই, একটু ভিতরের ভিউ দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন পুশ স্টারের অপশন, ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ, স্টিয়ারিংটি ফ্রেশ, নেভিগেশন, ব্যাক ক্যামেরা সব কিছু পেয়ে যাচ্ছেন এই টয়টা রাশ গাড়িতে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অরিজিনাল সিট লাগানো রয়েছে, কোনো সিট কভার লাগানো নেই, 100% ফ্রেশ কন্ডিশনে। পিছনে রয়েছে স্কয়লার,
স্পেয়ার চাকাটি রয়েছে পিছনে, রয়েছে ওয়াইফার সিস্টেম। আমি একটু ভিতরের ভিউ দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনি চাইলে এখানে সিএনজি এলপিজি যে কোনো কিছু ইনস্টল করে নিতে পারবেন, 100% ফ্রেশ করে না। যদি প্রয়োজন মনে করেন এই সিটটা ফোল্ডিং করে কার্গো হিসাবে ইউজ করতে পারবেন, সেই অপশনটুকু আছে, সেই অপশনটুকু রয়েছে। আচ্ছা, টয়োটা রাশ এবং টয়োটা রাশ 100% তেলের গাড়ি, সামনে পিছে রয়েছে হেভি ভিগো বাম্পার, 13 সিলিন্ডারের গাড়ি, 2006 মডেল, 2008 রেজিস্ট্রেশন, রূপবার রয়েছে, অ্যান্টিনা রয়েছে, রয়েছে স্কয়লার, গ্রে কালারের গাড়ি। আচ্ছা, গাড়ির ট্যাক্সও কম, ট্যাক্সও কম, 1500 সিসির গাড়ি, ট্যাক্সও কম, প্রাইভেট কারের মতনই ট্যাক্স, একবার ফ্রেশ কন্ডিশনের টয়োটা রাশ জিপ গাড়ি, 1500 সিসির অল্প বাজেটের জিপ গাড়ি। প্রাইসটা আস্কিং প্রাইসটা 20,000 টাকা, তবে আর একটু কম করে দেওয়া যাবে, এই প্রাইসটা নিয়ে আলোচনাও করতে পারবেন, সেক্ষেত্রে কার পেলে যদি আসতে হবে। আপনার মোবাইল নাম্বারটা বলে দেন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01719484733। ভাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।